প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি আপনারা সকলেই ভালো ও সুস্থ আছেন। ভালো ও সুস্থ থাকা একান্ত কামনা। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম কই মাছের পোনা। ভিয়েতনাম কই মাছের পোনা কীভাবে চাষ করবেন, চাষ করে কীভাবে স্বাবলম্বী হবেন, তা নিয়ে কিছু কথা বলবো। এই মাছগুলো দেখুন, এক সাইজের পোনা। এই মাছগুলো আপনারা পুকুরি অথবা বাই ফ্লোকে চাষ করে অল্প সময়ে স্বাবলম্বী হতে পারবেন। ভিয়েতনাম কই মাছ চাষ করতে হলে পুকুরের গভীরতা থাকতে হবে 4-5 ফিট, এর বেশি হলে সমস্যা নেই। পুকুরে আগাছা পরিষ্কার করতে হবে এবং পুকুরে পচা ময়লা পরিষ্কার করতে হবে। তারপর এই পোনাগুলো সিলেকশন করে দিতে হবে। মৎস্যচাষী ভাই বন্ধুরা, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে সাথে রাখুন। আর আমার এই চ্যানেলটি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।